আসসালামু আলাইকুম। সেদিন চলে গিয়েছিলাম ক্যাফেরিওতে বুফে খেতে। ক্যাফেরিওর নাম শুনিনি এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না, তো আমিও ক্যাফেরিওর অনেক নাম শুনেছি। সেদিন চলেই গেলাম বুফে খেতে। ফার্স্টেই স্যুপ সেকশনে চলে গিয়েছিলাম, সেখানে তিন ধরনের স্যুপ ছিল, ভেজিটেবল স্যুপ, এগ স্যুপ এবং সি ফুড স্যুপ। আমি সি ফুড স্যুপটাই নিয়েছি, মোটামুটি খেতে ভালো ছিল, সাথে অন্থন ছিল, অন্থনের পুরটাই খুঁজে পাচ্ছিলাম না, বাট ক্রিস্পি ছিল দেখে স্যুপের সাথে ভালোই লাগছিল। এইছাড়া স্প্রিং রোলও ছিল, সেটাও আমি খেয়েছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। দেন সালাদ ট্রাই করলাম, অনেক ধরনের সালাদ ছিল বাট আমি এই সালাদটা খেয়েছি। এটা ড্রেসিংটা আমার খুবই ভালো লেগেছে, সাথে কিন্তু মোমো ছিল। মোমো কিন্তু আমার ফেভারিট, আমি বাসায় অনেক বানায় খাই, তো মোমো দেখে আমি খুব এক্সাইটেড হয়ে তিনটা মোমো নিয়ে আসলাম। মোমোর যেটা হচ্ছিল যে পুরটা ভালো ছিল মোটামুটি, বাট আউটার শেলটা অনেক শক্ত ছিল। ফার্স্টে আমি ভেবেছিলাম যে এটা মেবি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে, বাট যখন রিফিল এসেছিল গরম গরম খাচ্ছিলাম তখনও আউটার শেলটা খেতে পারছিলাম না, তো আনফর্চুনেটলি পুরটা খেয়ে আউটার শেলটা ফেলে দিতে হচ্ছিল। আমি খুবই লেজি, তাই মেন কোর্সের যা যা পেয়েছি সব কিছু একসাথে নিয়ে এসে বসেছি, এবার একে একে ট্রাই করে দেখাবো। তো স্প্রিং রোলটা তো আমি অলরেডি খেয়েই ফেলেছিলাম। একটা কাবাব ছিল চিকেনের, পাস্তা ছিল, উইংস ছিল এবং ক্র্যাব ছিল, আর ফ্রাইড রাইস তো দেখতেই পাচ্ছ আছে। তো ফার্স্টে পাস্তাটা ট্রাই করলাম, খুবই বাজে লেগেছে আমার কাছে, মনে হয়েছে লিটারেলি সেদ্ধ করে জাস্ট সসের সাথে মাখায় দিয়ে দিয়েছিল। পাস্তা কোয়ালিটিটা আর একটু বেটার করতে পারতো। আর ক্র্যাবটা আসলে ওখানে মিটটা বের করে খাওয়া আমার পক্ষে পসিবল ছিল না, বাট আমার সাথে যারা ছিল ওরা খেয়ে বলেছিল মোটামুটি ক্র্যাবটাও ভালো ছিল এবং মিটটা অনেকে মজা ছিল। দেন আমি একটা ব্রেড নিয়ে আসি হান্ডি বিফ দিয়ে খাওয়ার জন্য। ব্রেডটা কিন্তু দেখতে খুবই সুন্দর, সুন্দর দেখেই আমি অ্যাকচুয়ালি এনেছিলাম। বিফটার টেস্টটা ভালো ছিল, বাট বিফটা আমার কাছে একটু শক্ত শক্ত লেগেছিল, এটা যদি নরম হতো তাহলে কিন্তু অনেক ভালো লাগতো। তারপর উইংসটা ট্রাই করলাম, উইংসটা এক কথায় বেস্ট, আর ফ্রাইড রাইসও কিন্তু খুবই ঝরঝরা ছিল। আমার কাছে এই উইংস আর ফ্রাইড রাইসের কম্বোটা ভালোই লেগেছে। চাইনিজ ভেজিটেবল আমার খুবই ভালো লাগে। অন্য অন্য বুফেগুলোতে আমি যতটুকু দেখেছিলাম যে দুই তিনটা চাইনিজ ভেজিটেবল থাকে, বাট এখানে একটা টাইপেরই ভেজিটেবল ছিল এবং এটার টেস্ট একটুও ভালো ছিল না, মাত্র দুটা টাইপের ভেজিটেবল দিয়ে রান্না করা হয়েছিল। দেন ভেজিটেবলটা খাওয়ার পরে মুখের টেস্টটা ঠিক করার জন্য আমি আবারও উইংস এবং ফ্রাইড রাইস দিয়ে টেস্টটা ঠিক করলাম। দেন এখানে আমি একটা চিকেন কাবাব ট্রাই করছি, একটা টাইপেরই কাবাব ছিল এবং এটা কিন্তু মজাই ছিল। আমি এখানে ফ্রাইড রাইস দিয়েই ট্রাই করছি, অন্যান্য কিন্তু ভাত এবং পোলাও ছিল, বাট আমার যেহেতু ফ্রাইড রাইসটা ফেভারিট তাই আমি ফ্রাইড রাইস দিয়েই এগুলো ট্রাই করেছিলাম। তারপর মাটন বিরিয়ানিটা ট্রাই করলাম একটু। মাটন বিরিয়ানিটা ট্রাস্ট মি শো স্টপার ছিল, খুবই মজা ছিল। আমি সাজেস্ট করব কেউ যদি ক্যাফেরিয়াতে যাও তাহলে এটা অবশ্যই ট্রাই করবে, যেহেতু মাটন তাই সবাই খেতে পারবে, তেমন কোনো সমস্যা নেই। আরও অনেক আইটেম ছিল, বাট যে আইটেমগুলো আমার মনে হয়েছিল বেস্ট বা মোটামুটি দেখানো যায় আমি সেগুলোই শুধু দেখিয়েছি। ফুচকাও কিন্তু ছিল, অনেক টাইপের ভর্তাও ছিল ভাত দিয়ে খাওয়ার জন্য, বাট আমি ওগুলো ট্রাই করিনি। তো ফুচকা খাওয়ার পরে দুটা খেলাম, ভালোই ছিল। আমি টক একটু বেশি দিয়ে দিয়েছি তাই খেতে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, টক কম দিলে মনে হয় ভালো লাগতো। তারপর এখানে ডেজার্ট আইটেমটা ট্রাই করবো এখন একে একে। নবাবি শ্যামাই ক্রিমটা খুবই মজার ছিল এবং উপরে যে শ্যামাইটা ছিল সেটা ক্রিস্পি, সল্টি এবং সুইটি ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপর মিল্ক পুডিংটা ট্রাই করলাম, মিল্ক পুডিংটাও মোটামুটি যেমন মিল্ক পুডিং হয় তেমনই ছিল। চকলেট পুডিংটা ট্রাই করে দেখাবো, এরই মাঝে একজন আমার মিল্ক পুডিংটা চুরি করে নিয়ে গেছে। এমনিতেই আমি অনেক লেজি, আমার কিছু এনে খাবো এটার এনার্জিটাও পর্যন্ত থাকে না, এতবার বুফেতে যে যে জিনিসপত্র আনা লাগে। তো এরপর যেটা হয়েছে, আমি স্ট্রবেরিটা ট্রাই করেছি, এই যে পড়ে গেল। মানে ভিডিও করতে গেলে এক হাত দিয়ে ভিডিও করা আরেক হাত দিয়ে খাওয়া খুবই টাফ, তো সামহাও আমি ম্যানেজ করি তোমাদের জন্য কষ্ট করে। সো তোমরা অবশ্যই লাইক দিয়ে দিবে এবং কমেন্ট করবে। তো যেটা বলছিলাম, স্ট্রবেরি কেকটা নর্মাল স্ট্রবেরি টেস্টের মতোই লেগেছিলো, আমার যেহেতু স্ট্রবেরি তেমন ফেভারিট না তাই আমার চকলেটটাই বেশি ভালো লেগেছিলো। চকলেট কেকটা, চকলেট কেকটা ট্রাই করে নেওয়ার পর এই তো লাস্টে আমি মোমো এবং আমার পছন্দের চিকেন কাবাবটা রেখেছি, এটা দিয়েই আমি আমার বুফে খাওয়াটা শেষ করব। বাই দ্য ওয়ে সাথে কিন্তু আনলিমিটেড কোক, পানি, জুস ছিল, তো আমাদের বিল এসে পড়েছে পার পার্সন 800 করে লেগেছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে 800 দিয়ে বুফেটা কিন্তু আরও ভালো করা যেত। তো আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।